সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে। অ্যাডভার্ব হচ্ছে গিয়ে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্যান্য অ্যাডভার্ব সম্পর্কে আরও বেশি কিছু জানায়। সাধারণত অ্যাডভার্ব বেশিরভাগ সময় অ্যাডভার্ব শেষ হয় এল ওয়াই দিয়ে। যেমন আমরা উদাহরণ থেকে দেখতে পাবো, শি রাইটস নিটলি, সে পরিষ্কারভাবে লেখে। তার মানে সে লেখে কীভাবে লেখে? পরিষ্কারভাবে। তার মানে হচ্ছে ভার্বটাকে সে আরও সুন্দরভাবে বর্ণনা করলো। দ্য ট্রাফিক ওয়াজ মুভিং স্লোলি, গাড়িটি যাচ্ছিল। কীভাবে যাচ্ছিল? খুবই ধীর গতিতে। উই ওয়েটেড পেশেন্টলি, আমরা অপেক্ষা করেছিলাম। কিভাবে? খুবই ধীর স্থির ভাবে। টু সি দ্য ডক্টর, দে ওয়েভড গুড বাই স্যাডলি, তারা হচ্ছে গিয়ে বিদায় জানিয়েছিল খুবই মনোক্ষুণ্ণ ভাবে। ডেভিড সিংস বিউটিফুলি, ডেভিড গান গেয়েছে খুব সুন্দরভাবে। তো আমরা দেখতে পাচ্ছি এল ওয়াই দিয়ে এরা শেষ হয়েছে। দ্য চিলড্রেন ওয়াকড কুইকলি ইন টু দ্য ক্লাসরুম, বাচ্চারা হচ্ছে গিয়ে খুবই দ্রুত শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। কিছু কিছু শব্দ এল ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু তারা কিন্তু অ্যাডভার্ব নয়। যেমন লোনলি, লাভলি, লাইভলি, এরা কিন্তু অ্যাডভার্ব নয়, এরা অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে কি, মানে অনেকগুলো শব্দের সমন্বয় যারা হচ্ছে কি একটা সিঙ্গেল অ্যাডভার্বকে প্রকাশ করে এবং যে কোনো একটা ভার্বের অ্যাকশনকে বর্ণনা করে। আর ইউ সিটিং ইন এ কমফোর্টেবল চেয়ার, তুমি কি বসে আছো? কিভাবে? একটি আরামদায়ক চেয়ারে। তাহলে ইন এ কমফোর্টেবল চেয়ার, এই চারটা শব্দ মিলে আসলে একটা অ্যাডভার্ব ক্রিয়েট করেছে। মিস্টার ডিকসন অলওয়েজ ড্রেসেস ইন ফ্যাশনেবল ক্লথ, মিস্টার ডিকসন সবসময় ফ্যাশনেবল বা হচ্ছে গিয়ে সুন্দর জামা কাপড়ের মধ্যে থাকেন, জামা কাপড় পরিধান করে থাকেন। হি ড্রস কার্টুনস লাইক এ রিয়েল কার্টুনিস্ট, সে হচ্ছে কি একেবারে আসল কার্টুনিস্টের মতো করে হচ্ছে কার্টুন এঁকেছে। তাহলে এই যে লাইক এ রিয়েল কার্টুনিস্ট, তাহলে হচ্ছে সে ড্র করেছে। কিভাবে ড্র করেছে? লাইক এ রিয়েল কার্টুনিস্ট, তার মানে হচ্ছে কি তার অ্যাকশনটাকে বর্ণনা করা হয়েছে। তার মানে এই অংশটা, এই পুরোটাই লাইক এ রিয়েল কার্টুনিস্ট, এই চারটা শব্দ দিয়ে যে সেন্টেন্সটা এসেছে এটাই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, ট্রেনটি পৌঁছেছে সময় মতো। অ্যারাইভড, কিভাবে পৌঁছেছে? সময় মতো। কিছু অ্যাডভার্ব হচ্ছে কোনো একটা কাজ কিভাবে হয়েছে সেটা বর্ণনা করে এবং আমরা অবশ্যই বাক্য থেকে সেটাকে বের করে ফেলতে পারি কিভাবে, এই কথাটা হচ্ছে জিজ্ঞেস করে। তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাব, যেই উত্তরটা পেয়ে যাব সেটাই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। দ্য গার্লস অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স করেক্টলি, বালিকারা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। কিভাবে দিয়েছে? করেক্টলি, সঠিকভাবে। হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, সে কেয়ারলেসলি হচ্ছে গিয়ে ড্রাইভ করেছিল বা অযত্ন অবহেলায় চালনা করেছিল। তো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে সে চালনা করেছিল, তাহলে আমরা পেয়ে যাব কেয়ারলেসলি। দ্য প্লেন ল্যান্ডেড সেফলি, আমরা যদি জিজ্ঞেস করি কিভাবে ল্যান্ড করেছিল, সেফলি। ক্যাটি প্লেজ দ্য পিয়ানো স্কিলফুলি, ক্যাটি হচ্ছে গিয়ে খুবই চতুরতার সাথে হচ্ছে পিয়ানোটি বাজাচ্ছিল। স্যাম ইজ বিহেভিং লাইক এ বেবি, সে কিভাবে আচরণ করেছিল? লাইক এ বেবি। এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে ভার্বাল ফ্রেজেস, এখানে হচ্ছে কি তিনটি শব্দ মিলে আমাদের হচ্ছে গিয়ে জানাচ্ছে অ্যাকশনের যে বর্ণনা সেটা আমরা পেয়ে যাচ্ছি। প্লিজ স্পিক ইন এ ক্লিয়ার ভয়েস, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি কিভাবে আমরা কথা বলবো, ইন এ ক্লিয়ার ভয়েস, পরিষ্কার গলায়। শি রাইটস ইন এ ভেরি গ্রোন আপ ওয়ে, সে লিখছে অনেক বয়স্ক ভাবে। তার মানে সে কিন্তু মেবি সে হচ্ছে ছোট কিন্তু সে অনেক বয়স্কদের মতো করে লিখছে। তা আমরা জিজ্ঞেস করেছি কিভাবে লিখছে, হাউ শি রাইটস ইন এ ভেরি গ্রোন আপ ওয়ে। সো এখানে 3, 4, 5, 6, 6টা শব্দ মিলে হচ্ছে ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করেছে এরা। ইউ ক্যান বাই ফ্রুট ভেরি চিপলি ইন দ্য শপ, তুমি কিনতে পারো ফল খুবই সস্তায় দোকানে। তাহলে আমরা প্রশ্ন করেছি কিভাবে, খুবই সস্তায়, ভেরি চিপলি। তো এখানে দেখা যাচ্ছে অ্যাট ভেরি লো প্রাইসেস দেই সেল, তারা কিভাবে বিক্রি করেছিল, খুবই কম দামে। লাইক এ প্রফেশনাল সিঙ্গার, তার মানে আমরা প্রশ্ন অলরেডি আমরা বুঝে ফেলছি যে আসলে প্রশ্নটা হবে সে কিভাবে গান গাচ্ছিল, প্রফেশনাল সিঙ্গার। তো ভার্বকে বা ক্রিয়াকে যদি আমরা জিজ্ঞেস করি মাঝে মাঝে যে কখন, তখন যে আমরা উত্তরটা পাবো সেটা হচ্ছে গিয়ে বা যে শব্দগুলোর মাধ্যমে উত্তরটা পাবো এরা হচ্ছে গিয়ে অ্যাডভার্বস অফ টাইম। যেমন আই এম গোয়িং টু মাই নিউ স্কুল টুমারো,
আমি আবার নতুন বিদ্যালয়ে যাচ্ছি আগামীকালকে। এখন যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, ওয়েন আই এম গোয়িং, ওকে, দ্য অ্যান্সার ইজ টুমোরো, আগামীকাল। দ্য ট্রেন হ্যাজ অলরেডি লেফট। ওয়েন দ্য ট্রেন লেফট, দ্য ট্রেন হ্যাজ অলরেডি লেফট, তার মানে হচ্ছে অলরেডি সে চলে গিয়েছে। উই মুভড ইন্টু আওয়ার নিউ হাউস লাস্ট উইক। তো আমরা যদি প্রশ্ন করি, ওয়েন উই মুভড ইন্টু, লাস্ট উইক। ওয়েন দ্য ট্রেন লেফট, অলরেডি। মাই বিগ ব্রাদার গোজ টু কলেজ ইন দ্য অটম। ওয়েন মাই বিগ ব্রাদার গোজ টু কলেজ ইন দ্য অটম, আওয়ার ফেভারিট টিভি প্রোগ্রাম স্টার্টস অ্যাট 6 o'clock। সো ওয়েন ইট স্টার্টস অ্যাট 6 o'clock, এবং পরবর্তী শব্দ সেন্টেন্স বাক্যগুলোতেও কিন্তু এভাবেই আসছে। ইট রেইনড হ্যাভিলি লাস্ট নাইট, ওয়েন ইট রেইনড হ্যাভিলি লাস্ট নাইট। উই আর গোয়িং অন এ ট্রিপ ইন এ ফিউ ডেইজ টাইম, উইল লিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো ওয়েন উই লিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো আমরা দেখতে পাচ্ছি লাস্ট নাইট, ইন এ ফিউ ডেইজ টাইম, অ্যাজ সুন অ্যাজ পসিবল, নেক্সট ইয়ার, দিস মর্নিং, টুডে, এগুলো সবই আসলে টাইম, অ্যাডভার্বস অফ টাইম। আমরা যদি আমাদের ক্রিয়াকে জিজ্ঞেস করি যে কোথায় ঘটেছিল, তাহলে আমরা যে উত্তরটা পেয়ে যাব সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্বস অফ প্লেস। ইটস ভেরি সানি বাট কোল্ড আউটসাইড, এটা এখানে খুবই সূর্যালোকিত কিন্তু হচ্ছে ঠান্ডা বাইরে। সো ওয়ার ইজ দ্য কোল্ড, কোল্ড আউটসাইড, দ্য বয় আর প্লেয়িং আপ স্টেয়ার্স, বাচ্চারা খেলা, বালকেরা খেলাধুলা করছে উপরের তলায়। সো ওয়ার দে আর প্লেয়িং আপ স্টেয়ার্স, দ্যাটস আওয়ার বল দেয়ার, ওয়ার ইজ আওয়ার বল দেয়ার। সো আমরা হচ্ছে কি প্লেসটাকে দেখাতে পারছি এই শব্দগুলো দিয়ে, আউটসাইড, আপ স্টেয়ার্স, দেয়ার। আই কুডেন্ট ফাইন্ড মাই বুক এনিওয়ার, সো আমি আমার বইকে কোথাও খুঁজে পাচ্ছি না। দে লিভ ইন এ হাউস নিয়ার বাই, ওয়ার দে লিভ ইন, লিভ ইন, দে লিভ ইন নিয়ার বাই হাউস, যে বাড়িটা কিনা হচ্ছে কাছাকাছি কোথাও। দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন, কুকুরটি হচ্ছে বাগানে রয়েছে। সো ওয়ার ইজ দ্য ডগ, ইজ ইন দ্য গার্ডেন। ফলোয়ার্স, ফ্লাওয়ার্স লাইক দিস গ্রো ইন দ্য পার্ক। তো কোনো একজন ব্যক্তি হচ্ছে গিয়ে একটা ফুলকে দেখিয়ে বলছে এই ধরনের ফুল হচ্ছে গিয়ে এই পার্কে জন্মে থাকে। উই আর গোয়িং টু দ্য নিউ ইয়র্ক টু আওয়ার স্কুল ট্রিপ, সো আমরা টু দ্য নিউ ইয়র্ক, ইন দ্য পার্ক, অ্যাট অ্যান ইংলিশ ইউনিভার্সিটি, অন দ্য নর্দার্ন সাইড অফ দ্য আইল্যান্ড। এই পুরো বাক্যগুলো যদি পড়ি এবং আমাদের ভার্বকে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে আমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাই। অবশ্যই জিজ্ঞেস করতে ওয়্যার দিয়ে, তার মানে এরা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখন আমরা দেখব অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, বা হচ্ছে গিয়ে ঘটনার ক্রমাগত অবস্থা, বা কত কত সাধারণভাবে এটা ঘটনাটা ঘটে, বা কত সচরাচর এই ঘটনাটা ঘটে, সেই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি কোয়েশ্চেন করি বা প্রশ্ন করি হচ্ছে ভার্বকে, তাহলে হচ্ছে কি আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ক্যাটি প্র্যাকটিসেস দ্য পিয়ানো রেগুলারলি, ক্যাটি হচ্ছে গিয়ে নিয়মিত পিয়ানো বাজায়। তার মানে হচ্ছে আমরা যদি প্রশ্ন করি যে হাউ অফেন, হাউ অফেন ক্যাটি প্র্যাকটিসেস রেগুলারলি। দ্য চিলড্রেন অলওয়েজ গো টু দ্য স্কুল অন দ্য বাস, অলওয়েজ, হাউ অফেন, অলওয়েজ। আই উইল নেভার মেক দ্যাট মিস্টেক এগেন, আই উইল নেভার, সো এখানে নেভার, এভার, টুয়াইস, অফেন, ডেইলি, এগুলো হচ্ছে গিয়ে দে আমরা কত সাধারণ, মানে কত কতবার এই ঘটনা ঘটে, এটা কি সবসময় ঘটে নাকি মাঝে মাঝে ঘটে নাকি হচ্ছে কি ক্রমাগত ঘটে, এই সিচুয়েশনগুলোই বোঝার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি, এবং এগুলো হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। এখন আমরা দেখব অ্যাডভার্বস অফ ডিউরেশন, কত লম্বা সময় ধরে হচ্ছে একটা ঘটনা ঘটেছে বা হচ্ছে কি কোনো কিছু ঘটছে, এটা বোঝার জন্য আমরা যেই শব্দ ব্যবহার করে থাকি অ্যাডভার্ব হিসেবে, সেটাই হচ্ছে কি অ্যাডভার্বস অফ ডিউরেশন। দ্য লাইব্রেরি ইজ টেম্পোরারি ক্লোজড, উই আর স্টেইং ইন এ হোটেল ওভার নাইট, সো আমরা যদি প্রশ্ন করি এটা ক্লোজড ফর হাউ লং, টেম্পোরারিলি, উই আর স্টেইং হিয়ার ওভার নাইট, দ্য টিচার লেফট দ্য ক্লাসরুম ব্রিফলি, খুব খুবই তাড়াতাড়ি, দ্য স্নো লাস্টেড ফর 3 weeks, ফর হাউ লং ইট লাস্টেড, ফর 3 weeks, মম ওয়াজ অওয়ে এ ভেরি লং টাইম, ফর হাউ লং শি ইজ অওয়ে, আ ভেরি লং টাইম, উই ওয়েটেড ফর এইজেস ফর এ বাস, আমরা হচ্ছে গিয়ে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে গিয়ে একটা বাসের জন্য অপেক্ষা করছি, সো হাউ লং উই আর ওয়েটিং ফর,
For ages. I haven't seen my cousins for 2 years. For how long I haven't seen my cousins? For 2 years. 2 বছর ধরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি all night, 2 years, for ages, a very long time, for 3 days, briefly, overnight, temporarily. এগুলো আসলে হচ্ছে কি কত দীর্ঘ সময় ধরে একটা ঘটনা ঘটছে সেটা প্রকাশ করছে। জোর প্রদান বা গুরুত্ব বোঝাতে আমরা হচ্ছে কি অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। তো এগুলোকে বলা হয় অ্যাডভার্বস অফ ইমফ্যাসিস। অ্যানা ক্যান রান রিয়েলি ফাস্ট। অ্যানা হচ্ছে গিয়ে দৌড়াতে পারে, কিন্তু আমরা যখনই বলছি রিয়েলি ফাস্ট, তার মানে হচ্ছে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি, আমরা খুবই এটা কতটা তীব্রতা বোঝাচ্ছি আর কি। রিয়েলি ফাস্ট, দ্যাটস এ ভেরি গুড ড্রয়িং, এটা হচ্ছে দ্যাটস এ গুড ড্রয়িং, আমরা এটাই বলতে পারতাম। কিন্তু যখন আমরা বলছি দ্যাটস এ ভেরি গুড ড্রয়িং, তার মানে হচ্ছে এটা খুবই ভালো অঙ্কন। মাই রাইস ইজ হট, আমি বলতেই পারতাম আমার ভাত গরম। কিন্তু যখন আমি বলছি মাই রাইস ইজ টু হট, আমি আসলে তীব্রতা প্রকাশ করছি। দ্য ফিল্ম ওয়াজ জাস্ট টেরিবল, আমরা বললেই বলতে পারতাম যে দ্য ফিল্ম ওয়াজ টেরিবল, কিন্তু না, আমরা যখন জাস্ট বলছি তার মানে হচ্ছে আমরা একেবারে নির্দিষ্টভাবে বলছি যে এটা খুবই জঘন্য। ইউর এক্সকিউজেস আর কমপ্লিটলি আনবিলিভেবল, তোমার যে তুমি যে ধরনের এক্সকিউজ দেখাচ্ছ এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অবিশ্বাস্য না, এটা সম্পূর্ণভাবে অবিশ্বাস্য। তার মানে আমরা যখনই হচ্ছে তীব্রতা বোঝাচ্ছি, যখনই হচ্ছে কি কোনো জিনিসকে আরো বেশি নির্দিষ্ট করছি, সেই শব্দগুলো হচ্ছে কি অ্যাডভার্বস অফ ইমফ্যাসিস বা হচ্ছে কি গুরুত্ব প্রদানকারী অ্যাডভার্ব। আশা করি আমার ভিডিও থেকে আপনারা যথেষ্ট শিখতে পেরেছেন, এবং আপনারা যদি শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে গিয়ে বেল বাটনে প্রেস করবেন, যাতে করে আপনার নতুন ভিডিওটি রিলিজ হওয়া মাত্রই জানতে পারেন। লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন যে আপনারা আরও কী কী বিষয়ে জানতে চান বা আমার কোথায় উন্নতি করা প্রয়োজন। ধন্যবাদ।